আসসালামু আলাইকুম হগল তারে আর পড়ছি নতুন একটা ভিডিও লয়া আজ আপনারা দেয়া মুছি ঘরের মধ্যে কেমনে তৈরি করবেন অল্প সময় কিনেছি এটা ঘরের মধ্যে তৈরি করলে তারবেন বেশি সময় লাগতো না এর লাগি আমি এখানে লয়া লাইছি কুসুম গরম পানি পানিটা বেশি গরম নেবেন না জানা হাত ডুবাইতে রাখতে পারবেন এরকম গরম নেবেন আমি এখন দেয়া দিব লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিবেন জানে পানিটা একটু লবণ লবণ হয় মানে সিজার মধ্যে লবণটা ডুহে আর কি এরকম পানি লবণ দিতে হইব আর চিজটা কদ্দুর বানাবেন এটার উপর নির্ভর করবো আর কি কদ্দুর লবণ দিবেন আর কদ্দুর পানি নেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি ভিনেগার একটা কাফের মধ্যে ভিনেগার নিয়েছি এই ভিনেগারের মুখাটা আছে না মুখাটা দিয়ে চার মুখা নেই পালুছি আর কি আর এন লড়েছি সেই পরিমাণে সেই কাফের মধ্যে পানি বেশি ভিনেগার নেবেন না মানে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু নেবেন স্বামীদের মাপ পালাবো কোনো কথা নেই মুখা দানায় পেনি লো কিন্তু হইব তো ভাইটা আমি ভিনেগারের লগে মিশাই লাইছি আমি একটা মানে চুলার মধ্যে বয়াই দিছি পাতিল পাতিল মধ্যে দেওয়া হয়েছে গরুর দুধ অবশ্যই কিন্তু গরুর দুধ লাগবো না এলে কিন্তু আপনি ভিনেগারটা হইব না আরে ভিনে সরি ভিনেগার বললে সিজ হইব না তো গরুর দুধটা একটু এমন গরম হবে যে হাত ধুবার রাখতে পারেন বেশি গরম করবেন না কিন্তু কম গরম করুন লাগু এরপর একটু একটু কইরা ভিনেগারটা দিবেন আর এভাবে লাড়বেন লাড়তে 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 দেখবেন যে সিজটা কিন্তু বাইরে যাইব না এই দেখেন সিজটা কিন্তু হয়ে যেতেছে গা ভিনেগারটা দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখবেন ওই যে দেখেন দেখেন ওই সিজটা কিন্তু বাইরে যেতেছে গা দেখুন আমি সিজারে ভালো করে বাইক করে লইয়া লইয়া লমু বেশি সময়ও কিন্তু লাগে নাই সিজটা কিন্তু ঘরের মধ্যে অল্প সময়ে কিন্তু সিজটা ঘরের মধ্যে তৈরি করে লইতেছেন বেশি টেয়া দিয়ে সিজ করে না ধরার লাগে না একদম পারফেক্ট হয় কিন্তু সিজটা ঘরের মধ্যে বানাইলে হইব না এমন কোনো কথা নাই এরপরে এই সিজটা আমি লইয়া একটা ওই যে গরম পানিটা লইছিলাম কম কম গরম পানিটা এর মধ্যে কুসুম গরম পানি না আর কি নিয়ে এমন বালা কইরা ভিতর থেকে আমি ভিনেগারে পানিটা বাইক করলাম সিপ্পা সিপ্পা আর যে লবণ আছে যে পানিটার মধ্যে লবণটা আমি সিপ্পা সিপ্পা ঢুকাইলাম এই ভালো করে কিন্তু সিপ্পা নিতে হইব যাতে ভিনেগারে পানিটা বাইরে যাকে আর লবণটা জানে ডুহে সিজটার মধ্যে ভালো করে সিপতে হইব সিপতে দিতে সিপতে দিতে পানিটা দেখবেন একটা সময় সাদা হয়ে যাবো গা মানে পানিটা আবার ফালায় আবার কুসুম গরম পানি আবার লবণ মিশায় নুন লাগবো লুইয়া এভাবে সিফন লাগবো সিপতে 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 দিতে দেখবেন একটা সময় একটা সাদা পানি বাইরব তখনই বুঝতে পারবেন আর কি যে সিটা তৈরি হয়েছে মানে লবণটা ঢুকছে একটু হায় অবস্থা নেন যে লবণটা ঢুকছে কি না তাই তো দেখেন সিট হয়ে গেছে কে দুধ দিয়ে কিন্তু অতটুকু সিজ হয়েছে এরপর গিয়া আমি একটা ফলিতের মধ্যে লয়ে এলাম এরকম ফলিতিন কিন্তু সবার বাসা দিতে হয় তো এরকম একটা ফলিতিন আমি লয়ে এলাম সিজারে লইয়া ভালো করে আমি এভাবে ফেঁসাইয়া আমি রেখে দিবো এখন ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিবো দিয়ে ফ্রিজে রেখে দিবো আমি মনে করেন আধা ঘন্টা লেগে আধা ঘন্টার মধ্যে রাখলে কিন্তু এটা সেট হয়ে যাবো গা এখন আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে এটা বাইক করে লইছি বাইক করে এখন এটা আমি ফলনি দিয়ে ফুলালাম ফেলে এলি কিন্তু সেটা তৈরি হয়ে যাবে যে দেখেন সেটা কি সুন্দর কিন্তু ফেলানোর পরে কিন্তু সেটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু হলে পিজা বা যে কোনো জিনিসে কিন্তু এটা বানাইতে পারবেন আমরা সবাই মনে করি পিজে কত দাম কিনার পিজা বানাইতে পারবো না গরমে অল্প সময় কিন্তু বানাইতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে।